আমার নাম আমল হোসেন চাকমা, পৈশরাম কালবাড়িপাড়া গ্রাম, দেবাসরা গাঁওসভা। 2004 সালে ১১ মাসে অনুমানিক রাত ১০টায় সময় মানে উগ্রবাদী ১৫-১৬ জন এসেছিল। আসার পরে ভালোভাবে খুব ভদ্রতা হিসাবে কথাবার্তা বলেছিল, ঘুরে ঘুরা পড়ছিল। তারা বলেছিল যে মানে ভাত খাওয়ানোর জন্য এই গ্রামে, কিন্তু তারা বলেছিল ১৫-১৬ জনের ভাত ফাঁক করানো ফাঁক, কিন্তু সবাই থেকে সাল তাল তুললে আমরা ফাঁকের আরম্ভ নিলাম। আগের আরম্ভ নেওয়ার পর আবার মাংস খুঁজতেছে, উনি বলেছে গ্রামে লোক সবাই আয়া পড়েন, আমরা একটু মিটিং করি। রাখার পর কোনো কিছু কথা নাই, মানে মারপিট শুরু করলো। এরপরে তারা কইল যে নাচন লাগছে, তারা যারা নাচ তো জানি না, তারা আবার ফিতা খাওয়ান লাগে। ঘরে ঘরে মানে ঘুরছে, এবং যারা যারা তাদের আছে মর্জি মতো, তারা মানে ৬ জন মেয়েকে মানে র‍্যাপ করেছে। বলতে এটা লজ্জা লাগে, বলানো লাগে, যেভাবে করছে মানুষে এরকম করে না। তারা যদি মানুষের আত্মা যদি ভিতরে থাকত, এসব ব্যবহার না করে। আপনি চিন্তা করেন যে শাশুড়ির সামনে যদি একজন মেয়েকে র‍্যাপ করতে পারে, মার সামনে যদি একজন মেয়েকে র‍্যাপ করতে পারে, বাবার সামনে যদি একজন মেয়েকে যদি র‍্যাপ করতে পারে, এটা তারা কি মানুষ? এই জন্য খুব দুঃখের বিষয়, কারণ বলতে হওয়ার লজ্জা লাগ। আমি গেছি, আমরা মানে ২০-২৫ পরিবার আমি আসলাম। থাকার পর এরপরে এই ঘটনা হওয়ার পর সব আমরা সামনে যাওয়ানোর পর কত বছর থাকতাম এখানে, তো থাকলাম কোনো ইয়ে নাই। আমরা যেভাবে আগলা খানে কোনো চাউল দেয় না, খানে কোনো ইয়ে দেয় না। আমরা ২০০৬ আমরা এই গ্রামে ব্যাক করছি। আমার নাম হইল সঞ্জলার চাকমা। এই গ্রামে অনেক বছর ধরে আমরা বসবাস করছি। এই আমরার দাদুর আমলে যে এখানে বসবাস করতেন, জওহরলাল নেহরুর আমলে এই যে বসবাস এই গ্রামে, এই গ্রামে আমরার কোনো উন্নতি নাই, কোনো স্বার্থে নাই। এখন আমরা এসআরজি যে উজে যে এসআরজি ইন্টু জার্মান থেকে আমরা এই যে এসআরজি গ্রুপ আমরা গঠন করছি। আমরা এই যে এসআরজি গ্রুপ
আমরা আছি 11 জন, মাসে আমরা 30 টাকা করে আমরা 11 জনে আমরা 330 টাকা আমরা প্রতি মাসিক আমরা জমা দিই টাকা। তারপরে আমরা এসএসজি থেকে আমরা ফার্স্ট ডিসিশন হলুদ, হলুদ দিয়ে আমরা যে বাগান করছি আমরা হলুদ লাগাইমু। যদি হলুদ যে সময় বড় হইব বেশি হইব এইভাবে হলুদ বাড়াইব। এই হলুদ বাড়াইছে, এইদিকে বাড়াইছে, এই বাড়াইছে হলুদ। এটা দেখেন এটা বার হয়েছে না, তাহলে হলুদ কম যেটা লাগাইছে এটা। আমরা যে হলুদ লাগাই যে বাড়া এটা তো ছোটো ছোটো বড় বড় করিয়া সব দিকে বার হইয়া বার হইয়াও আইব। এখন যে আমরা বলবো আমরা ছাগলের কাছে আমরা এখন যাব। ছাগল যে আমরা কিনছি, আমরা 16টা ছাগল কিনছি, কিন্তু আমরা এটা ব্যাংক অ্যাকাউন্ট থেকে আমরা উঠেছি, গ্রুপ থেকে আমরা ব্যাংক অ্যাকাউন্টে টাকা লইয়া আমরা এই যে ছাগলটা আমরা এইটা কিনছি। এখন আমাদের নতুনভাবে আবার আমি একটা উজেজি এসএসজি নামে এখন এই যে আমরা মাছের দিকে আমরা যাবো। এখন আমরা মাছ হয়েছে গত বছরের আমরা পাইছি 3000 টাকার মাছ আমরা ছাড়ছি। 3000 টাকা মাছ ছাড়িয়া যে বান্তা অনেক বৃষ্টির প্রভাবে আমাদের বান্তা ভাঙিয়ে গেছে, কিন্তু বেশি বড় আছে লিকটা, কিন্তু এখানে বান্তা সুইটার পর আমরা কোনো অর্থসাত্র নাই, কোনো কিছু নাই। গ্রুপের থেকে কিছু বানিয়া তারপরে কিছু অর্ধেক আমরা রাখছি মাছটা। এই মাছটা যখন ই হয়েছি আমরা এই মাছটা বিক্রি করিয়া প্রায় 1430 টাকা পাইছি। মাছটা ইয়ে করার পর আমরা ব্যাংকে অ্যাকাউন্টে আমরা জমা দিয়ে দিছি এই টাকাটা। তো আমাদের এই মাছটা আবার এই যে ইয়ে করিয়া আরও একটা আমরা পুকুরে আমরা এই বান্তা সুন্দরভাবে একটু পরিশ্রম করে আমরা বাঁধিছি। আবার এই দিকে একটা বান আছে এখানে সারছি, আবার ওই যে মাছটা এইদিকে পুকুরে দুইটা পুকুরে আমরা এইদিকে একটা ওইদিকে একটা আমরা দুইটা পুকুরে মাছ ছাড়ছি। মানে আমরা চাকমা বাসা হইলে এটা উঁচে যে মানে মানে এগিয়ে যাইতো, একদম এগিয়ে সমান করে এগিয়ে যাইতো আর কি। এই তাহলে উঁচে যে সেলফ মাছ সামনে আমরা এইটা বড় হইলে আমরা 150 কেজিতে, আর ছোট ছোট হইলে 100, কোনো সময় 80, এভাবে আমরা বিক্রি করলাম। সামনু বাজারে বিক্রি করার জন্য অনেকক্ষণ ধরিয়া গাড়ি অপেক্ষা আছি, কিন্তু গাড়ি অনেক অসুবিধা, ঠিক মতো গাড়ি পাওয়া যায় না। এখন মাছ তো ফোসার মতো হইতেছে এটা, কারণ আমরার একটা ভবিষ্যৎ ইয়া অ্যাকাউন্টে আমরা যদি কিছু টাকা ইয়ে করতে পারি, জমায়েত করতে পারি, কারণ আমরা একটা অত তারা মানে ইয়া অত তারাক মানে কিনলে খুব মানে পাওয়া গেলে খুব ভালো, কারণ আমরা সবসময় হলুদ আছে, আমরা হলুদ নিয়ে লাগবো সবসময়, আমরা গাড়ি পাই না।